আওয়ামী লীগের আমি তো এখন দেশ ঢাকার বাইরে আছি, আওয়ামী লীগের প্রতিক্রিয়া পাবেন এবং সেটা আমাদের ওবায়দুল কাদের সাহেব জানাই দিবেন। কালকে সকালে ওনার সাথে আমার একটা প্রোগ্রাম হয়েছে, আমি ওনাকে বলছিলাম যে আমি রংপুরে যাব। এখানে আপনাদের যে বিমানবন্দরটা যেটা আছে না, সৈয়দপুর বিমানবন্দরে আধুনিকরণ করার জন্য, ইন্টারন্যাশনাল বিমানবন্দর করার জন্য আমি এখানে এসেছি। আমি প্রায় 40 কোটি টাকা দিয়েছি এই বিমানবন্দরের কাজ করার জন্য, রানওয়ে বাড়ানোর জন্য এবং এই বিমানবন্দরে আধুনিক করার জন্য। আজকে বিকেল 3টায় আমি বিমানবন্দরে